ডিসক্লেম অন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদবংশেব। দর্শক নিশ্চয় জানেন যে দেশের ফুটবলে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। নির্বাচন হয়েছে, কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হয়েছে, পাশাপাশি নারীরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে এবং পুরুষ দলেরও খেলা রয়েছে। নেক্সট যে ফিফা উইন্ডো রয়েছে সেখানে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করব ফুটবলের যে নতুন পালা বদল সেটি নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন দুজন অতিথি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, ইকবাল হোসেন, তিনি নির্বাহী সদস্য এবং সাবেক ফুটবলার। সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি এবারের নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, সদস্য হয়েছেন। এবং আরও একজন নির্বাহী সদস্য আমাদের সাথে আছেন, মঞ্জুরুল করিম। তিনি দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, এবার মূল আলোচনায় যাব। শুরুটা করতে চাই সাফ জয়ী দল, নারী দলের কথা নিয়ে। আসলে অনেকগুলো কথা আমরা নতুন করে জানতে পেরেছি এই জয়ের কে উপলক্ষ করে, হয়তো বা এই এরকম চ্যাম্পিয়নশিপটা অর্জিত না হলে আমরা জানতে পারছি। আমরা নারী দলের অনেকগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসলে ঠিকঠাক মতো রক্ষা হয়নি, এবং যেদিন নারী দল ফিরলেন সেদিনই তাদের যে চুক্তি ছিল বাহুফের সাথে সেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কী পরিকল্পনা আছে নারী দলকে নিয়ে এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে নারী দল প্রথমে অভিনন্দন জানাই আমার তো ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তরফ থেকে। নারী দল সেকেন্ডবার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, তো সত্যি একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। দেখেন, গত 26 তারিখে আমাদের নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে নারীদের এরকম একটা সাফল্য। আসলে আমাদের যারা ফুটবল ফেডারেশনে এখন আছি আমাদেরকে অনেক উৎসাহ জুগিয়েছে, আসলে এই জয়টা আমাদেরকে অনেক উৎসাহ জুগিয়েছে। আর আপনি যে কথাটা বললেন যে নারীদের কী কী করণীয়, আমরা এখনো আমাদের ফুল কমিটি আমরা বসতে পারিনি। আমাদের প্রেসিডেন্ট বসার কথা রয়েছে, যে আমাদের প্রেসিডেন্ট দেশে ছিল না, আসছেন, উনি গতকালকে আসছেন। 9 তারিখে মিটিং করে এই বিষয়টা আমাদের বোর্ডে আলোচনা হবে, পরবর্তী পরিকল্পনাটা হয়তো আমরা আপনাদেরকে 9 তারিখের পরে জানাতে পারবো কী কী পরিকল্পনা নিব। আশা করি পজিটিভ কিছু অবশ্যই হবে। জি, মঞ্জু ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আপনি অনেকটা নতুন বলা যায় আসলে ফুটবল ফেডারেশনের অন্তত নির্বাহী কমিটির জায়গাটা থেকে, সেখানে এসে কী দেখছেন এবং কী পরিবর্তন আপনার কাছে মনে হয় করা সম্ভব ফুটবলে, দেশের ফুটবলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি নারী দলকে ধন্যবাদ জানাই, তারা আমাদের শুরুতে আমাদেরকে একটা অনুপ্রেরণা দিয়েছে এবং একটা সাফল্যের মুখ দেখেছে, সেটাকে ধারণ করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সো ফুটবলে কিন্তু আমি নিজেও একজন সাবেক ফুটবলার, প্লাস আমি মহারণ ক্লাবের সাথে জড়িত আছি দীর্ঘ 40 বছর বলা যায় যে আমি ফুটবলের সাথে জড়িত আছি। ফুটবল ফেডারেশনে বলতে যাচ্ছি, ফুটবল ফেডারেশনে এই প্রথম আমি নির্বাচিত হয়েছি কাউন্সিলরদের ভোটে, এবং সেখানে আমি এখনও বোর্ড মিটিং করার আমার সুযোগ হয়নি। হ্যাঁ, তো সো আমার থাকবে, আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমি 3 বছর কিন্তু বাচ্চাদেরকে আমি বাংলাদেশে ট্রেনিং করিয়ে আমি 3 বছর কিন্তু মালয়েশিয়াতে আমি মক সুপার কাপে খেলেছি বাচ্চাদেরকে নিয়ে। তারই কিন্তু অনেক প্লেয়ার আজকে ফাহিম থেকে শুরু করে অনেক প্লেয়ার আরাফাতে তারা কিন্তু ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করছে। তো সো আমার ইচ্ছা থাকবে এবং ফেডারেশনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি এটা থ্রো করবো, বয়সভিত্তিক ফুটবলকে যেন এগিয়ে নেওয়া যায়। তাহলে আমার সাথে ইকবাল ভাই হয়তো একমত থাকবেন যে বয়সভিত্তিক ছাড়া বাংলাদেশের ফুটবল সম্ভব না। জি, কিছুদিন আগে আমরা দেখলাম মাহফুজ আক্তার কিরণ সহসভাপতি, নতুন সহসভাপতি তিনি, এবং তিনি নারী উইং চেয়ারম্যান ছিলেন। আমি জানি না এবার আসলে তার ভূমিকাটা কী হবে। তিনি বলেছেন যে আসলে পৃথিবীর কোনো ফেডারেশনেই কখনো যারা জাতীয় দলের ফুটবলার রয়েছেন, তিনি স্পেশালি নারীদের কথাই বলেছেন, বেতনভুক্ত থাকে না আসলে ফেডারেশনের। সেটা এক এক সাম কন্টেক্সট থেকে হয়তো, কিন্তু বাংলাদেশের নিরিখে আপনার কাছে কী মনে হয় যে সেটার এক ধরনের নির্মম বাস্তবতা আছে কি না, যেহেতু ঠিকমতো লিগ হয় না কিংবা নারীরা এক এক ধরনের? সবচেয়ে বড় জিনিস হলো যে আসলে তাদের খেলার জায়গাটা ন্যাশনাল টিমে তারা খেলতেছে, কিন্তু লোকাল লেভেলে যে আমাদের যে ফিল্ডে তারা মাঠে প্রফেশনালি ওইভাবে ছেলেরা যেভাবে আমরা খেলতে পাচ্ছি মেয়েরা কিন্তু ওইভাবে পাচ্ছে না। ফিনান্সিয়াল একটা ম্যাটার, যেহেতু তারা সর্বসময়ই ফেডারেশনের থাকে, তাদের থাকে, তো আমি মনে করি যে আসলে অবশ্যই উচিত এই কাঠামোতে তাদেরকে আর্থিকভাবে কিছু সহায়তা করা উচিত।
জি যেহেতু অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু খেলে তারা আজকে এই পর্যায়ে এসেছে, এখন তাদের যে অবস্থান সামনে এগিয়ে যাওয়ার সময়, এখান থেকে যদি তারা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পায় বা যদি চেষ্টা করে, আমি কিন্তু আগামী আমাদের বোর্ডে বলবো যে মেয়েদেরকে যেন ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া হয় এবং তাদের সব কাঠামোগুলো যে সব জায়গায় তাদের দুর্বলতা ছিল এগুলো যেন ঘুচিয়ে তারা আগের দিকে দেখেন। এখন আমরা সাফে একটা পর্যায়ে চলে এসেছি, আমাদের টার্গেট থাকবে এশিয়ান লেভেলে। এখন ওই 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 জায়গাটা যেন যেতে পারে এর জন্য যত যত চেষ্টা থাকবে বা আমাদের রিকোয়েস্ট থাকবে আমরা চেষ্টা করবো ফেডারেশন বলার জন্য। জি, সোফার এখনও পর্যন্ত সরকারের ভূমিকাটা কেমন দেখছেন? আমি যদি স্পেশালি ফুটবলের কথাই ধরি, সাফ জয় করে এসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, ক্রীড়া উপদেষ্টা তিনি ওই দিনই এসেছেন বাফুফে ভবনে, তাদের ভূমিকাটা, নতুন সরকারের ভূমিকাটা আপনি কেমন দেখছেন মঞ্জু ভাই? আমার কাছে মনে হচ্ছে ইটস এ গুড সাইন। আমি শুনেছি, আমি এয়ারপোর্ট থেকে প্লেয়ারদেরকে গাড়ির পিছনে আমার গাড়িটা ছিল, সো আমরা সম্ভবত 3.5-4 ঘন্টায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পৌঁছেছি। আমি এসেই আমি উপদেষ্টা মহোদয়ের সাথে আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, শুনেছি উনি 2.5 ঘন্টা এখানে বসে আছেন। এটা ফুটবলের জন্য অবশ্যই একটা বড় রকমের সাফল্য যে উনি ফুটবলকে প্রচণ্ড ভালোবাসেন, খেলাধুলাকে ভালোবাসেন, এবং উনি যে 2.5 ঘন্টা ওনার একটা মূল্যবান সময় নষ্ট করেছেন, তার পরবর্তীতে ওনার সাথে আমরা মিটিং করেছি, উনি সাথে সাথেই উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সম্ভবত কথা বলে উনি শনিবারে আমাদের তারপরেতে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্টের করার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের খেলোয়াড়রা গিয়েছেন। হ্যাঁ, তো সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে উনি একজন, আর তাও জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু একজন নিজেও ক্রীড়া নাকি, উনি অলিম্পিকে কিন্তু উনি একটা বড় একটা জায়গায় উনি কিন্তু তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, সো উপদেষ্টা ছিলেন, তো উনি হোয়াই নট বাংলাদেশ, তো অবশ্যই উনি এত শর্ট টাইমে এবং ওই দিন শর্ট টাইমে কিন্তু উনি বাংলাদেশ নারী দলকে কিন্তু উনি আমন্ত্রণ জানিয়েছেন, তাতেই বোঝা যায় যে আমরা যদি ওনাকে যদি নক করতে পারি তো আমার মনে হয় বাংলাদেশের ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। জি, সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সাথে যেই যেই সংবর্ধনা দিয়েছেন নারী দলকে, তাদের অনেক দাবি দাওয়া ছিল বা চাওয়া পাওয়া ছিল, সেই জায়গাটাতে প্রধান উপদেষ্টা থেকে বলা হয়েছে যে লিখিতভাবে যেন তাদের জানানো হয়, সেখানে বাফুফের ভূমিকাটা কি হতে পারে? এবং নিশ্চয়ই নারীদের পক্ষে সম্ভব নয় সেরকমভাবে গঠনমূলকভাবে, এটা অবশ্যই আমাদেরকে লিখিত দিতে বলেছে যে কী কী প্রবলেমগুলো আছে। তো আসলে আমরা বলেছি যে ফার্স্ট আমাদের বোর্ড মিটিং 9 তারিখে আমরা এটা আলোচনা করব, আসলে কী কী দেওয়া যায় কী দেওয়া যায়। আমি বলবো যে আসলে সব বিষয় বিশ্লেষণ করে যদি আমরা ভালো কিছু তার কাছে চেতে পজিটিভলি যদি তাকে বলতে পারি, আমার বিশ্বাস সে এখানে সহযোগিতা করবে। জানতে চাচ্ছি 9 তারিখের যে আপনাদের যে বৈঠকটি হবে, মূল এজেন্ডাগুলো সেই বৈঠকের কী হতে পারে মঞ্জু ভাই? হ্যাঁ, আসলে আপনি যে কথাটা একটু আগে বললেন যে আমার তো ফার্স্ট মিটিং বোর্ডে যাওয়া, হ্যাঁ, তো এজেন্ডাগুলি ইতিমধ্যে পেয়েছি, অনেকগুলি এজেন্ডাই আছে, সেগুলি আমাদের মিটিংটা আমার কাছে মনে হয়েছে একটু লং টাইম যাবে, অনেক 10:30 থেকে অনেকগুলি এজেন্ডা আছে, 26-27টা এজেন্ডা আছে, তো সো মেইন এজেন্ডাগুলি থেকে আমরা ওগুলিতে যাব। আমাদের হয়তো কমিটি হবে, একটু যদি স্পেসিফাই করেন। হ্যাঁ, স্পেসিফাই আমি বলতে চাই আমাদের কমিটি হওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন উইংসের কমিটি, স্ট্যান্ডিং কমিটিগুলি হবে। হ্যাঁ, সেখানে একটু সময় যাবে, কাকে রাখবে, কাকে রাখবে না, কাকে দিলে ভালো হবে, ওই জন্য আলোচনা হবে। যেটা আপনি একটু আগে বলেছিলেন যে বিশেষ করে আমাদের কম্পিটিশন কমিটি, তারপরে না কমিটি, তারপরে আমাদের ওই যে ডেভেলপমেন্ট কমিটি, মিডিয়া কমিটি, এগুলো কিন্তু বিভিন্ন কমিটিগুলি আমাদের খুব স্ট্রং, এখানে কিন্তু যোগ্য লোক দিতে হবে। হ্যাঁ, আমি যতটুকু বুঝি যে আমাদের যে প্রেসিডেন্ট আছেন তাবি দাওয়াল সাহেব, উনি যথেষ্ট যোগ্য, উনি যোগ্য লোককে ওখানে দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং উনি আমার মনে হচ্ছে যে উনি খুব ক্যাপাবল, বিকজ ইয়াং জেনারেশনের কিন্তু একটা ব্যাপার থাকে যে কাজ করার, আমি তার ভিতরে সেই জিনিসটা দেখেছি যে নির্বাচনে উনি যেভাবে দৌড়িয়েছেন, যেভাবে দৌড়ঝাঁপ করেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে উনি পারবেন, এবং নিজেও একজন ফুটবলার, ফুটবলার থেকে সহসভাপতি, তারপরে উনি প্রেসিডেন্ট, সো আমি তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি আমি। জি, ইকবাল ভাই, আপনি নিশ্চয়ই তার সাথে কাজ করার আপনার সুযোগ হয়েছিল, কেমন দেখেছেন তাকে এবং আপনার কাছে কি মনে হয় যে তিনি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন? আসলে আমি শুধু একটা বলবো, একটা দিকই ববো, তার সাথে আমার দীর্ঘ 8 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, লাস্ট গত 4 বছরে
আমিও বুড়ে ছিলাম না, উনিও ছিলেন না, তারপরেও আমাদের যোগাযোগটা বেশ ভালো ছিল। তো আমার বিশ্বাস, আমি ওনার সাথে কাজ করে যে পজিটিভ দিকগুলো পেয়েছি, উনি খুবই পজিটিভ এবং তাৎক্ষণিক ওনাকে দেখছি যে কোনো সিদ্ধান্ত নিতে, এবং সঠিক সিদ্ধান্তটাই ছিল সবসময় নিয়েছে। তো আবার উনি ফুটবলের একটা বড় দায়িত্বে আসছে, ফুটবল তার হাতে ধরে আমার বিশ্বাস উনি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। জি অবশ্যই, সেটা সময়ের হাতে তোলা থাকলো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। চ্যালেঞ্জ লীগের খেলা ছিল, সেই ফুটবলাররা আজকে জয়েন করেছেন 11 জন ফুটবলার, এবং স্পেশালি জিকোর কথা বলতে হয়, আনিসুর রহমান জিকো, তিনি বাংলাদেশের গোলকিপার ছিলেন। একটা এলিগেশনের কারণে তিনি 8 মাস নিষিদ্ধ ছিলেন জাতীয় দল থেকে, এবং তিনিও ফিরছেন সেই দলটাতে। কেমন শক্তিশালী হলো সেই দলটা, এবং মালদ্বীপের বিপক্ষে আমাদের চান্স কতটুকু? মালদ্বীপের এগেনস্টে কিন্তু আমি যদি বলি, ইকবাল বেরা যখন খেলেছে, আমার কাছে মনে হয় না যে হারের কোনো রেকর্ড আছে। আমার কাছে মনে হয় ইকবাল বেরা যে পর্যন্ত ফুটবল খেলেছে, তারপরে কিন্তু আমাদের হারের কিছু রেকর্ড আছে। তো সো আমাদের হোম ভেন্যুতে খেলা, তারপরে জিকুর মতো প্লেয়ার, সে খুব ভালো কামব্যাক করেছে। তাকে আপনারা জানেন যে তাকে বলা হয় যে বাংলার বাজ পাখি। আমিও একজন তার ভক্ত, ঠিক আছে, তার আমি তার ভালো ফ্যান, বিকজ সে যদি সে কিন্তু ভালো ভালো লাইফ দেয় খেলায়। তো সো জিকু এসেছে, নতুন কিছু প্লেয়ার এসেছে, আমি আশাবাদী, এবং আমাদের মেয়েদের হাত ধরে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আমাদের ভিতরে একটা অনুপ্রেরণা, ছেলেদের ভিতরেও থাকবে যে আমাদের নিজের মাঠে খেলা, আমরা এবং সেই চ্যাম্পিয়নশিপটা থেকে তারা অনুপ্রাণিত হয়ে, যে মেয়েরা যেহেতু হয়েছে, আমরাও আমাদেরকে দেশবাসী আমাদের কাছে প্রত্যাশা আছে, এবং আমাদেরও প্রত্যাশা আছে। তো সো আমি আশাবাদী যে ইনশাআল্লাহ বাংলাদেশ টিম ভালো রেজাল্ট করবে। জি, আপনি দীর্ঘ সময় ধরে ইকবাল ভাই জাতীয় দলের ম্যানেজারিয়াল পোস্টটাতে ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন ফুটবলারদের, আপনার কাছে কী মনে হয় আপনার ক্যারিয়ার, ম্যানেজারিয়াল ক্যারিয়ার কথা যদি ধরি, একটা দীর্ঘ সময় সেই শুরুর দিকের অবস্থাটা এবং বর্তমান পার্সপেক্টিভে যদি আলোচনা করি, যে কতটুকু এগিয়েছে দেশের ফুটবল, ফুটবলার আলটিমেটলি, যদিও আমরা রেজাল্টকে বেস করেই আমরা ধরে থাকি যে দল কতটা এগুলো কিংবা পিছল। দেখেন, সবসময় ফুটবলের একটা জিনিস আছে যে জয়ী হতে হবে। তো আমি বলবো যে আসলে আমার এই দীর্ঘ সময়ে আমি অনেক জয় পেয়েছি, অনেক ম্যাচ হেরেছি, তবে এই যে সামনে যে ম্যাচটা আছে আমাদের 16 তারিখ, অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ লাস্ট বেশ কিছু ম্যাচ ভালো ম্যাচ খেলেছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই গিয়ে অনেকগুলো ম্যাচ আমরা ঘরের মাঠেও ভালো খেলেছি, বাট কিছু কিছু সময় ধারাবাহিকতা নষ্ট হয়েছে। তো যেহেতু প্লেয়াররা খেলার মধ্যে ছিল, আমাদের প্লেয়াররা লিগ শেষ করে খেলা, লিগ শেষ করে কিন্তু ন্যাশনাল টিমে জয়েন করছে, বসুন্ধরা অনেকগুলো ন্যাশনাল প্লেয়ার আছে, এরাও ম্যাচের মধ্যে ছিল। তো আমি মনে করি যে বসুন্ধরার যে রেজাল্ট সেটা আবার আশানুরূপ হয়নি, তো আমি মনে করি যে আসলে নেক্সট ম্যাচ যেটা আমাদের, নেক্সট দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচ অবশ্যই তাদের ভালো করা উচিত, এবং বিশ্বাস ভালো করবে, যেহেতু ঘরের মাঠে খেলা, বাড়তি অ্যাডভান্টেজ, বসুন্ধরা মাঠে আমাদের অনেক দর্শক হয়, এটা একটা বিশাল সাপোর্ট। দেখেন, আমি নেপালে মেয়েদের ম্যাচটা মাঠে বসে কিন্তু খেলা দেখেছি, এর আগের দিন মেয়েদের ম্যাচটা মাঠে বসে খেলা দেখেছি। নেপালের যে দর্শক, এই দর্শকের এগেনস্টে, যেহেতু আমি একজন নিজে ফুটবলার ছিলাম, এই দর্শকের এগেনস্টে কিন্তু খেলাটা অনেক কষ্টের, অনেক একটা চাপ। 1999 সালের প্রথম আমরা যখন সাব গেমসে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি ওই দলের সদস্য ছিলাম, আমাদের সেম এরকম একটা অবস্থা হয়েছিল, মানে ফুল স্টেডিয়াম প্যাক, একেবারে হোম অ্যাডভান্টেজের সর্বোচ্চটা পেয়েছিল, এত উচ্চ স্বরে তারা নেপাল করে থাকে, সত্যি, মানে আমাদের মেয়ে, আমি বলবো যে আমাদের মেয়েরা ফাইনালে এই চাপটা উপভোগ করে যে ম্যাচ খেলেছে, আমি সত্যি তাদের আসলে ই করা। পাশাপাশি আমি বলবো যে এই ম্যাচ দুটা ছেলেরা, মেয়েরা ভালো করছে, এটা থেকে অনুপ্রাণিত হয়ে ছেলেরা যদি এই ম্যাচগুলো জিততে পারে, তাহলে আমাদের সুন্দর সূচনা হবে। আর অবশ্যই একটা দীর্ঘমেয়াদিতে যাব, লাস্ট 5-10 বছর আমরা যেভাবে ন্যাশনাল টিম ফুটবল খেলেছে, ঠিক আছে, হয়তো কিছু পরিবর্তন হচ্ছে, এবং আমি বলবো কিছু ফিজিকের দিক দিয়ে, মেন্টালি ফিজিক্যালি আমরা কিন্তু, আমাদের প্লেয়ারা কিন্তু একটু স্ট্রং হয়েছে, আমি বলবো যে এদের রানিং টানিংগুলো একটু স্ট্রং হয়েছে, ফিজিক্যালি একটু করছে, পাশাপাশি যদি এখন টেকনিকগুলো তো অবশ্যই আছে। এর জন্য বলবো যে আসলে অবশ্যই ম্যাচটা জেতা উচিত। জি, কোচ হিসেবে হাবিয়ার কাবরেরা আছেন এখনও, এবং
তার কোচিংটা কেমন দেখছেন এবং নতুন কমিটি তাকে নিয়ে কি রকম চিন্তা ভাবনা করছে সোফার, যদিও একটু আর্লি টু সে, তারপরও একটু এটা অ্যাবসলিউটলি কিন্তু আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে ওনার ব্যাপারে। এই ব্যাপারে আমি কোনো এখন এই মুহূর্তে মন্তব্য করতে পারি না। হ্যাঁ, সো আমার একটা ধারণা ওনার সম্বন্ধে, যেহেতু উনি বাংলাদেশ টিমটাকে নিয়ে দীর্ঘদিন উনি কাজ করতেছেন, উনি কোন প্লেয়ার কোন পজিশনে ভালো খেলে, হ্যাঁ কাকে বেস্ট ইলেভেনে দেওয়া যায় কাকে দেওয়া যায় না, জিকু সম্বন্ধে উনি ভালো জানেন, তো সো আশা করি ওনার সেই পূর্ব অভিজ্ঞতাটাকেই উনি কাজে লাগিয়ে আমাদের এই যে সামনে 13 এবং 16 তারিখে যে ম্যাচ দুইটা আছে, এই ম্যাচ দুইটাকে যদি উনি যদি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারেন, তো আমি আশা করি যে আমাদের বোর্ড ওনাকেই বিবেচনায় রাখবেন, সেটা আমি আশা করি। অবশ্যই উনি বিবেচনায় থাকুন না থাকুন, আমরা চাই বাংলাদেশের জয় এবং নারী দল যেটা করে দেখিয়েছে অন্তত সেই পথে হাঁটবে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দল, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।